গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে, অনলি ধানের গোড়াগুলো আছে আর সেখানে চড়ছে অসংখ্য ভেড়া। মাঠটা খুবই রুক্ষ সূক্ষ্ম টাইপ লাগছে, বাট এখানে দেখুন ফ্রেন্ডস, সবুজে ভরা প্রকৃতি, অসম্ভব সমারোহ, খুবই ভালো লাগছে। দুটোই তো মাঠ, তারপরেও ফ্রেন্ডস দৃশ্যমান বস্তুগুলো ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের চোখ একটা অসম্ভব আরাম অনুভব করছে, তাই না ফ্রেন্ডস? হ্যাঁ, একই জিনিস যদি আমরা একটুখানি রদ বদল করে নিই তাহলে গতানুগতিক একঘেয়েমি থেকে কিছুটা রিলিফ পাই। তো ফ্রেন্ডস, সেই কারণে আমি আজকে দেখাবো আমাদের রোজকার খাওয়া দাওয়া একই জিনিস একই সবজির মধ্যে একটু কিছু নতুনত্ব। তো ফ্রেন্ডস, চলুন দেখতে থাকুন। আপনারা এখানে দেখতেই পেলেন যে ফুলকপি, টমেটো, শিম, বেগুন আর বেথুয়া শাক বা বেতো শাক রাখা আছে, আর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, উনানে ভাত হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ভাতটা হতে থাক, এই সময়ে আমি আরও কিছু কাজ এগিয়ে নেব, তো সেটা আপনারা দেখতেই পাবেন যে ওই ভাত হওয়ার সঙ্গে সঙ্গে আর কী কী করছি। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে একটুখানি কথা বলে দিই, যেটা আমার দেখানো হয়নি, ভাতের মধ্যে আমি ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আপনারা দেখতেই পেলেন বেগুনটাও পুড়িয়ে নিয়েছি উনানের মধ্যে। দেন ফ্রেন্ডস, এই কড়াইতে একটুখানি জল দিলাম, তো ওই জলটা নাড়িয়ে দেখিয়ে দিলাম কারণ বোঝা যাচ্ছিল না। দেন ফ্রেন্ডস, আমি এখানে দিয়ে দিয়েছি সিম, সিমগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর সিমের দু সাইড একটু বেশি করে কেটেছি যাতে ওই সুতো মতো একটা অংশ থাকে, ওটা যাতে না থাকে। তো ফ্রেন্ডস, এখানে সিমগুলো সুসিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন জলটাও কমে গেছে, আর আমি টিপে টিপে দেখিয়ে দিলাম সুসিদ্ধ হয়েছে। দেন ফ্রেন্ডস, ওই কড়াতেই আরও একটুখানি জল দিয়ে আমি এখন বেথুয়ার শাকটা বসিয়ে দিলাম সেদ্ধ। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু লবণ টবণ আমি কিছুই দিইনি, কারণ ভর্তা রেসিপি বা মাখাতে লবণ দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে না। তো ফ্রেন্ডস, এখানে আমি একটুখানি তেল দিয়েছি কড়াইয়ে, দেন ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু লবণ দেবো না, বাট একটুখানি হলুদ দেব, কারণ একটু দেখতে ভালো লাগার জন্য, আর কিছু নয়। দেন ফ্রেন্ডস, এখানে এই ফুলকপির সঙ্গে দিয়েছিলাম একটুখানি জল, যেটা স্কিপ হয়ে গেছে, দেন চাপা দিয়ে দিয়েছিলাম, এখন এটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাট জল নেই, কিন্তু জল পুরোপুরি শুকিয়ে গেছে, তেল দেওয়ার জন্য লেগে যায়নি। দেন ফ্রেন্ডস, সর্বশেষে আমি বসিয়ে দিলাম ডাল, কারণ ডালটা অনেকটা সময় লাগে আর ধীরে ধীরে সেদ্ধ হয়, তো শেষে আমি ডালটা বসিয়ে দিলাম, ডালটাও এবার সেদ্ধ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন ডালটাও আমার সুসিদ্ধ হয়ে গেছে এবং জল নেই, আর শেষে উনানে আমি দুটো টমেটো পুড়িয়ে নিলাম। ফ্রেন্ডস, আমরা অল্প লোক, সেই কারণে একটু অল্প অল্প করি। দেন ফ্রেন্ডস, আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা, লঙ্কা পেঁয়াজ ভেজে তুলে নিলাম, আবার ওই কড়াইতে কিছুটা পেঁয়াজ আর একটুখানি লঙ্কা কুচি দিলাম। এখন কি করবো এটাই দেখুন ফ্রেন্ডস, ওই যে পোড়া টমেটোগুলো এখন আমি স্ম্যাশ করে নিয়েছি, দেন আমি এই লঙ্কা পেঁয়াজের মধ্যে এটা ঢেলে দিলাম। তো ফ্রেন্ডস, এটা এখন একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ধনে পাতাটা আমি অ্যাড করে দিলাম, তো এটা একটুখানি নাড়াচাড়া করে মোটামুটি শুকনো শুকনো হয়ে যাবে, এখন একটু লবণ দিয়ে দেব, তারপর আমি তুলে নিয়েছি। তো ফ্রেন্ডস, এবার দেখুন আমি কি বানাবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন ভাতে ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, আর তারপরে কী কী সেদ্ধ করেছি আপনারা তো সবই দেখেছেন, তারপরেও আমি আরও একবার দেখাচ্ছি। এটা টমেটো মাখাটা, ধনেপাতা কুচি, বেথুয়া শাকটা আমি মুঠো করে জল বের করে রেখেছি, ডাল সেদ্ধ, দেন এখানে আছে শিম সেদ্ধ, দেন তারপরে এখানে আমি রেখেছি ওই লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা, আর তারপরে এখানে আছে বেগুন পোড়া, এটা আমি ধুয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে আছে কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর পোড়া লঙ্কা। তো ফ্রেন্ডস, দেখুন আমার সমস্ত কিছু রেডি, এবার আমি যেগুলো প্রিপেয়ার করব, দেখতে থাকুন ফ্রেন্ডস আমি কীভাবে প্রিপেয়ার করছি। তো ফ্রেন্ডস, এখানে আমি নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ আর পোড়ানো লঙ্কা, দেন ফ্রেন্ডস এতে লবণ আর কাঁচা তেল অ্যাড করে আমি ওই বেথুয়া শাক যেগুলো মুঠো করে জল চিপে রেখেছি ওইগুলোই আমি দিয়ে দিলাম। তো এই বেথুয়া শাকগুলো কিন্তু অনেকটা শক্ত করে টিপতে হবে, তাহলে জল থাকার কোনো সম্ভাবনা থাকবে না, এবং এইভাবে মাখলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারাও দেখবেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, লবণ আর পোড়ানো লঙ্কা দিয়ে মেখে দেখবেন কতটা সুস্বাদু হয়। দেন ফ্রেন্ডস, আমি আবারও ওই একই ডিশে
অল্প একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দেন ফ্রেন্ডস, যেহেতু মাখা, এখানে লবণ আর কাঁচা তেল মাস্ট। আমি লবণ আর লঙ্কা দিয়ে চিপে নিয়ে দেন আবারও সরষের তেল অ্যাড করে দিলাম, এবং এটা ভালো করে চটকে নিতে হবে যাতে এর যে টেস্ট বা স্বাদ একটা বেরিয়ে আসে। তো ফ্রেন্ডস, এরপরে আমি এটাকে অ্যাড করলাম সিদ্ধ করা ডালের মধ্যে। ডালের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর লবণের একটা মিক্সিং অসম্ভব সুন্দর, অসম্ভব সুস্বাদু। দেন ফ্রেন্ডস, আমি আবারও নিয়ে নিলাম একটা পোড়া লঙ্কা, একটুখানি কাঁচা পেঁয়াজ, আর দেন ফ্রেন্ডস আমি এর সঙ্গে অ্যাড করব ধীরে ধীরে, দেখতে থাকুন, অবশ্যই একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে দেখুন একটা পোড়া লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লঙ্কাগুলো চটকে নিয়ে পরে আমি সর্ষের তেলটা অ্যাড করলাম। দেন এগুলো আবারও ভালো করে মিক্স করে এর সঙ্গে আমি অ্যাড করব আগে থেকে ভেজে নয় সিদ্ধ করে রাখা, এটা ভাজা নয় ফ্রেন্ডস, অল্প একটুখানি তেলে নেড়ে নিয়ে অল্প জলে সিদ্ধ করে নিয়েছি শুকনো শুকনো করে। এটা ফুলকপি, আপনারা বুঝতেই পাচ্ছেন তো, ফুলকপিটা আমি এখন মেখে নেব। দেন ফ্রেন্ডস, এই ফুলকপিটার সঙ্গে আমি অ্যাড করব এখন কিছুটা ধনে পাতা যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। দেন ফ্রেন্ডস, তাহলে আপনারা দেখতেই পেলেন ফুলকপিটা আমি কিভাবে মেখে নিলাম। দেন ফ্রেন্ডস, এখন আমি নিয়ে নিলাম ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ। এবার আমি এর সঙ্গে অবশ্যই লবণ মিক্স করব, কারণ লবণ ছাড়া তেল দিয়ে ভাজা লঙ্কা কখনোই চটকানো যায় না। তো ফ্রেন্ডস, এখন আমি লবণ দিয়ে ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কাটা খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম আমি শিম সেদ্ধ। ফ্রেন্ডস, এখানে কিন্তু মনে রাখবেন, শিমটা কখনোই মিক্সিতে হেনা পাতার মতো করে বেটে নেবেন না, কারণ বাটা জিনিস বা খুব মিহি জিনিস চাটনিতেই ভালো লাগে চেটে চেটে খাওয়ার জন্য, এটা কিন্তু চেটে খাওয়ার জিনিস নয়। তো সেই কারণে আমি হাত দিয়ে স্ম্যাশ করব যাতে এর যে বিটসগুলো এগুলো খুব ভালো থাকে, তবে এখানে সুতালো অংশটা কখনোই থাকবে না, কিন্তু আমি কেটে নেওয়ার সময় খুব ভালোভাবেই বাদ দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন আমার মিক্স করা হয়ে গেল, তাহলে দেখতে পেলেন ভাজা লঙ্কা, ভাজা পেঁয়াজ আর একটুখানি লবণ, এখানে কিন্তু কাঁচা তেল আমি অ্যাড করিনি। তো ফ্রেন্ডস, শিমটাও আমার মাখা হয়ে গেল, এখন নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা, এতে আমি অবশ্যই দেব লবণ, তবে এখানে কোনো কাঁচা তেল দেবো না, মানে ভাজা লঙ্কার ভাজা পেঁয়াজে কখনোই কাঁচা তেল দেওয়ার প্রয়োজন নেই, ওখানেই ভাজা তেলটা থাকে। তো ফ্রেন্ডস, এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে ডিম আর আলুটা মেখে নিলাম। ফ্রেন্ডস, ডিমটা টাটকা থাকার কারণে খুব ভালোভাবে ছাড়েনি। তো ফ্রেন্ডস, ওতে আমি কিছুটা ধনে পাতাও অ্যাড করলাম, আপনারা দেখতেই পেলেন। দেন ফ্রেন্ডস, এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এতে অবশ্য আমি একটা পোড়া লঙ্কাও দিয়েছি। দেন ফ্রেন্ডস, এটাকে আমি লবণ দিয়ে মিক্স করতে থাকবো। দেন এখানে যেহেতু ভাজা লঙ্কা দিইনি, তাই এখানে কাঁচা তেল অবশ্যই দিতে হবে, মানে ভাজা তেল নেই যেহেতু, কাঁচা তেলও আমি কিছুটা অ্যাড করে দিলাম। দেন বেগুন দিয়ে আমি মেখে নিলাম। দেন আমি এখন বেগুন মাখাটা তুলে নিলাম। তো ফ্রেন্ডস, আমার সমস্ত মাখা রেডি, আগে থেকে করে রাখা ওই টমেটো মাখাটাও আমি কিন্তু এখন এর মধ্যে সাজিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমার ডিশটা কেমন হয়েছে? এটা হচ্ছে শিম মাখা, এটা বেগুন মাখা, দেন তারপরেটা আছে আলু আর ডিম সেদ্ধ মাখা, দেন আছে বেথুয়ার শাক মাখা, দেন ফুলকপি মাখা, দেন ফ্রেন্ডস আমি এখানে টমেটোটা মাখাটাও রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের এই মাখা বা ভর্তা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ ফ্রেন্ডস, লাইক করতে কখনোই ভুলবেন না। আর নতুন বন্ধু যারা দেখলেন আমার ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা বা রেসিপিটা, যদি আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান বা আমার সঙ্গে থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশন যাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।